দীপিকা পাড়ুকোন বলিউডের অন্যতম সুন্দরী জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন জন্মসূত্রে ডেনমার্কের কোপেনহেগেনের বাসিন্দা হয়। তিনি ভারতের নাগরিক নন, যদিও তার বাবা ভারতের বিখ্যাত খেলোয়াড় ছিলেন, কিন্তু জন্ম অন্যদেশে হয়। দীপিকা ভারতে কোনোদিন ভোট দিতে পারবেন না। আলিয়া ভাট বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাটের মেয়ে হয়ে জনপ্রিয় নায়িকা আলিয়া ভাট ভারতের ভোটার নন, কারণ তার জন্ম হয়েছিল ইংল্যান্ডের বার্মিংহামে, তাই তিনি সেদেশের নাগরিক। ক্যাটরিনা কাইফ জনপ্রিয় গ্ল্যামারাস নায়িকা ক্যাটরিনার জন্ম হংকংয়ে এবং তার বাবা মা দুজনেই ব্রিটিশ নাগরিক, তাই এই নায়িকাও কোনোদিন ভারতের নির্বাচনে ভোট দিতে পারবেন না। জ্যাকলিন ফার্নান্দেস সুপারহিট নায়িকা জ্যাকলিন এখন বর্তমানে বলিউডের প্রথম সারির নায়িকা, কিন্তু তার জন্ম শ্রীলঙ্কায়, তাই তো ভারতের নাগরিক না হওয়ায় কোনোদিন ভোট দিতে পারবেন না তিনি। সানি লিওন বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের জন্ম কানাডায়। বলিউডের ছবিতে বর্তমানে অভিনয় করলেও জন্মসূত্রে বিদেশি হওয়ায় তিনিও ভারতের ভোটাধিকার সুবিধা থেকে বঞ্চিত। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।